তো হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, ভালো থেকো। তো চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো গাইস, আজকে তোমাদের আমি কিছু গেম প্লে তো শেয়ার করবো, তো তার সাথে একটা তোমাদের জরুরি কথা বলবো। তো যদি তোমাদের ভালো লাগে তো ভালো, নাহলে আমার কিছু করার নেই। তো দেখো গাইস, তোমাদের কিন্তু এখন আমি রোজ রেগুলারলি ভিডিও আপলোড দিচ্ছি, ঠিক আছে? তোমরা ভিউয়ার্স করছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে ভাই? তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার কীরকম লাগবে বলো? আমরা কিন্তু 1K কমপ্লিট করে খুবই ক্লোজে আছি, আর তোমরা এখন যদি সাবস্ক্রাইব না করো আমার কিন্তু খারাপ লাগবে। দেখো ভাই, একটা ভিডিওতে যদি 132 146 খানা ভিউজ হয়, সেখান থেকে যদি মানুষ একটা সাবস্ক্রাইবার না পায় তাহলে ওই ভিউজের কোনো দাম হয় না, ঠিক আছে ভাই? তোমরা ভিডিও দেখছো, তোমরা সাবস্ক্রাইব করছো না, দেখো আমি তোমাদের ফোর্স মোটেও করবো না যে তোমরা, হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের করতেই হবে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে, ঠিক আছে, তবে তোমরা সাবস্ক্রাইব করো, কিন্তু করো, অনেকে কি সাবস্ক্রাইব করবে না। আরে ভাই, তুমি যখন মানে ধরো এটা তোমাদের ছোট্ট উদাহরণ দিই, ঠিক আছে, এরা সাবস্ক্রাইবার কেন করে না? যে হ্যাঁ, ওর ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যাবে, তাহলে তো ও তাড়াতাড়ি প্রমোট হয়ে যাবে, ওর সব কিছু হয়ে যাবে, আমি কী করবো, ঠিক আছে? এই চিন্তাভাবনাটা কিন্তু থাকে, ঠিক আছে? আমি কিন্তু কাউকে এক্সপোজ করে কিছু বলছি না, তো এরকম কিন্তু হয়েই থাকে। ও, আমি তোমাদের একটা কথা বলি, দেখো ভাই, তুমি যদি আজকে আমাকে সাপোর্ট করো, কোনো দিন হয়তো তখন তোমরা নিজে নিজের ইউটিউব চ্যানেল খুলবে, দেখবে তোমরা সাপোর্ট পাবে, ঠিক আছে? তোমরা এটা দেখে নিও। তো কী হয় বলো তো, তোমরা একজনকে সাপোর্ট করতে চাও না, ঠিক আছে, মানে ওই কথাটাই হলো না, যখন কোনো ইউটিউবার থাকে তখন তাকে তোমরা সাপোর্ট করো না। ধরো আমাদের স্কাইলাইট ভাইয়ের কথা যখন ছিল, ঠিক আছে, আমি কিছু বলবো না ভাই, যে যখন ছিল তখন তোমরা কী করেছো? তোমরা অতটা সাপোর্ট করনি, পারলে তাকে নিয়ে আরও বেশি রোস্ট করেছো, ঠিক আছে? কী করতো ভাই, ছেলেটা তো আমাদের জন্য ভালোই করতো, নো টপ আপ করেছে, এখন কি অতটা টপ আপ করে কেউ আমাকে বলো তো সত্যিকারে? তো তো যাই হোক, ভালোই করেছে, কিন্তু এখন কী হলো, এখন নেই, এখন সবাই ওকে নিয়ে করেছে। এমনকি যখন মানে মারা গেল স্কাইলাইট ভাই, তখন কী হলো, তাকে নিয়ে ভিডিও বানানো শুরু হলো, তাকে নিয়ে ভাইরাল হওয়া শুরু হলো। তো ভাই, এইগুলো কেন হচ্ছে বলো তো? এইগুলো কেন হচ্ছে, মানে যখন কোনো ইউটিউবার থাকছে, ঠিক আছে, তখন তাকে তোমরা সাপোর্ট করছো না, যখন সে থাকবে না তখন তাকে সাপোর্ট করছো, তো এরকম ইউটিউবের দাম কী? তো গাইস, তাই তোমাদের কাছে একটা ছোট্ট কথা শেয়ার করছি। দেখো গাইস, আজকে আমি তোমাদের বলে দিচ্ছি, আমি এই বছরটা, ঠিক আছে, এই বছরটা লাস্ট আমি এই ইউটিউব চ্যানেলে আছি, ঠিক আছে? আমি ইউটিউব থেকে তো যাবো না, তবে এরপর এই এক বছরের পরে আমি আমার নতুন ইউটিউব চ্যানেল খুলবো, ঠিক আছে? তো সেই চ্যানেলে কিন্তু আমি শিফট হব, ঠিক আছে? আর এই চ্যানেলটা কিন্তু এরকমই থাকবে। তো তোমাদের যদি ভালো লাগে তো এটাতেও সাপোর্ট করবে, বাট তোমাদের আমি বলে দিলাম এই বছর আমি ইউটিউব চ্যানেলে আছি, আর নেক্সট টাইম আমি অন্য ইউটিউব চ্যানেলে যাবো এই বছরের পরে। তো আজকে এই ছোট্ট ইনফরমেশন দিয়ে আজকের ভিডিওটাকে আমি শেষ করলাম। তো টাটা, সবাই ভালো থেকো।